বাংলাদেশে বসেই কিন্তু অস্ট্রেলিয়ান মডেলের বেডরুম সেট আপনারা কিনতে পারবেন। একটা 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে, একটা সাইড বক্স, একটা আলমারি থাকবে, তিন পার্ট, একটা ভ্যানিটি থাকবে, একটা ভ্যানিটি টুল আছে, একটা ওয়ার্ড্রোব, টোটালি 6টা আইটেম মিলে আজকের এই বেডরুম প্যাকেজ। আমাদের শ্যাম্পেইন কালার তিন পাল্লার একটা আলমারি, প্রত্যেকটা ডিজাইনের ভিতরে পিছনে মিরর করা। আপনি এই যে সামনে ভ্যানিটির যে ডোর গুলো দেখতেছেন, এই জালি কাটা নকশার পিছনে কিন্তু মিরর করা, মিরর দেওয়া আছে। সাইড বক্সের পিছনে কিন্তু মিরর করা, সাইড বক্সের পিছনে মিরর দেওয়া আছে, মানে এটু জেড সব কিছু, এটু জেড সব কিছু মিরর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হৃদয় ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি ভাই। আমার চোখের সামনে এটা কি রেখে দিয়েছেন ভাই? এটা কি ভাই? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা বেডরুম সেট। অস্ট্রেলিয়ান বেডরুম সেট? অস্ট্রেলিয়ান বেডরুম সেট ভাই। এর আগে তো আমরা অস্ট্রেলিয়ান গরু দেখছি ভাই, অস্ট্রেলিয়ান গরুর দুধ খাইছি, এখন তো ভাই দেখি অস্ট্রেলিয়ান বেডরুম সেট। অস্ট্রেলিয়ান বেডরুম সেটও আপনারা আপনাদের ঘরে সাজাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, দেখেন আপনাদের বাংলাদেশে বসেই কিন্তু অস্ট্রেলিয়ান মডেলের বেডরুম সেট আপনারা কিনতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু এই বেডরুম প্যাকেজটার প্রাইস সম্পর্কে জানতে পারবেন। তো ভাই প্রথমে বলে দেন আজকের এই প্যাকেজে কি কি আইটেম থাকবে? আজকের এই বেডরুম প্যাকেজে সর্বপ্রথম থাকবে হচ্ছে একটা 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে, একটা খাট থাকবে, একটা সাইড বক্স থাকবে, একটা সাইড বক্স থাকবে, একটা আলমারি থাকবে তিন পার্টের, একটা আলমারি থাকবে তিন পার্টের, একটা ভ্যানিটি থাকবে, একটা ভ্যানিটি থাকবে, একটা ভ্যানিটি টুল, একটা টুল থাকবে, আর হচ্ছে একটা ওয়ার্ড্রোব, একটা ওয়ার্ড্রোব থাকবে। টোটালি কয়টা আইটেম মিলে আজকের প্যাকেজ ভাই? এই টোটালি 6টা আইটেম মিলে আজকের এই বেডরুম প্যাকেজটা। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা ভাই এই খাটটা দিয়ে শুরু করি। পুরো মাথা নষ্ট করা ডিজাইনের খাট ভিউয়ার্স দেখেন। এই জন্যই তো ভাই আসল কথা হচ্ছে খাটার নাম দেওয়া হয়েছে, এই কারণে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান বেডরুম প্যাকেজ। আসলে সাদদের মধ্যে সবটুকু সুখ যেভাবে পাওয়া যায় আসলে রিজনেবল প্রাইসের ভিতরে, কিভাবে আপনারা আপনাদের ঘরটা সাজাতে পারবেন সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা করব। আচ্ছা ঠিক আছে, খাটের সাইজ কত আছে ভাই? এটা খাটের সাইজটা থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট। খাটের ফিনিশিংটা দেখেন কত স্মুথ ফিনিশিং, আসলে গোল। এটা হচ্ছে আমাদের শ্যাম্পেইন কালার, শ্যাম্পেইন কালার হবে, এটা হচ্ছে শ্যাম্পেইন কালার। আচ্ছা অনেকে মনে করতে পারেন যে এটা গোল্ডেন কালারের মতো দেখা যায়, আসলে এটা গোল্ডেন কালার কিন্তু না, এটা গোল্ডেন কালার না, এটা হচ্ছে শ্যাম্পেইন কালার, শ্যাম্পেইন কালার হবে এটা। আচ্ছা হচ্ছে আমাদের ফিনিশিং করার পরে হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি মোটা থাকবে, মোটা থাকবে। আচ্ছা ঠিক আছে, ফিনিশিং করার পরেও কিন্তু আমাদের 3 ইঞ্চি থাকবে, মানে কাজের পরেও 3 ইঞ্চি থাকবে। হেডস এর লেগস এর সেম ভাবে ডিজাইন করা থাকবে, এগুলো কিন্তু সম্পূর্ণ মিরর করা থাকবে। মিররটা হচ্ছে আমাদের 6 মিলি মোটা থাকবে, 6 মিলি মোটা থাকবে, 6 মিলি মোটা মিরর থাকবে। এবং এই যে নকশাটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ সলিডের উপরে খোদাই করে নকশা করা, এবং এই নকশাগুলো কিন্তু সম্পূর্ণ 3D নকশা করা, 3D নকশা হবে। এবং এটা ভিতরে কিন্তু আমাদের মিরর করা আছে, ভিতরে মিরর আছে, আবার ভিতরে মিরর আছে, এবং লেগ সাইডেও কিন্তু আমাদের সেম ভাবে সেম ডিজাইন করা আছে, ভিতরে মিরর করা আছে। ওকে, এবং এটা হচ্ছে আমাদের ভেলভেটটা, ভেলভেটটা দেখেন কত সফট এবং মোলায়েম ভেলভেট। এগুলো হাতে ধরলে কিন্তু ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন, বুঝতে পারবেন যে কতটা সফট, এবং এগুলো কিন্তু আমাদের বিস্কিট আকারে দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা নয়টা দশটা এগারোটা, গুণে দেখা দিলাম টোটাল 11টা থাকবে। নিচেও কিন্তু সেম ভাবে 11টা বিস্কিটের কাজ করা আছে। আচ্ছা, এবং খাটটা থাকবে হচ্ছে আমাদের ফুল বক্স করা, ফুল বক্স খাট থাকবে, ফুল বক্স থাকবে। বিছানা হাইসা কি কাট দিবেন? বিছানা হাইসা গুড়া থাকবে হচ্ছে আমাদের মেহগুনি কাট, মেহগুনি কাট থাকবে, মেহগুনি কাট। আচ্ছা এরপর কি থাকবে ভাই? খাটের পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের একটা সাইড বক্স, একটা সাইড বক্স থাকবে, দুইটা ড্রয়ারের একটা সাইড বক্স থাকবে। ওকে, আমাদের নতুন আনা হয়েছে এখনো, আমাদের কস্টিউম খোলা হয় নাই। আচ্ছা এই যে দুইটা সাইড বক্স থাকবে, আমাদের সাইড বক্সের নিচে একটা ড্রয়ার থাকবে, উপরে একটা ড্রয়ার থাকবে। আচ্ছা ফিনিশিং দেখা একটু, ভিউয়ার্স এই যে দেখেন ভিতরে বাইরে সব জায়গায় সেম ফিনিশিং করা আছে, ফিনিশিং এবং কালার করা থাকবে সেম ভাবে। ওকে, এরপর কি থাকবে ভাই? এরপর থাকবে হচ্ছে আমাদের তিন পাল্লার একটা আলমারি। ওকে, তিন পাল্লার ভিতরে ডিজাইন দেখেন, পুরো মাথা নষ্ট করা ডিজাইন ভিউয়ার্স দেখেন। এটা কিন্তু অস্ট্রেলিয়ান মডেলের বেডরুম প্যাকেজ, অস্ট্রেলিয়ান মডেলের হচ্ছে আমাদের আলমারি। আচ্ছা আচ্ছা, আলমারিটা হচ্ছে তিন পাল্লার। এখন অনেকে বলতে পারেন যে ভাই তিন পাল্লার আলমারি মানে হচ্ছে অনেক বড়। আচ্ছা, তো এটা আমাদের রুমে কিভাবে ঢুকাবো? সেক্ষেত্রে কিন্তু কোনো টেনশন নাই, আলমারিটা কিন্তু আমাদের দুইটা পার্ট করা যাবে, একটা সিঙ্গেল পার্টটা আলাদা করতে পারবেন, আর এই দুইটা পার্ট কিন্তু আলাদা আলাদা করা যাবে, আলাদা করতে পারবেন, এবং কানিশটাও আলাদা করতে পারবেন, কানিশ আলাদা করা যাবে, যাতে হচ্ছে আপনার পাঁচতলা সাততলা দশতলা ক্যারি করার জন্য অনেক সুবিধা হবে আপনাদের। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলমারির ভিতরের ভিতরের পজিশন, আপনি দেখেন ভিতরের কালার, দেখেন ভিতরের কালার একদম সেম, বাইরে সব জায়গায় কিন্তু সেম কালার করা, সেম ভাবে শ্যাম্পেইন কালার করা আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, এই পাল্লা কিন্তু তিনটা হবে, পার্ট হবে দুইটা, পার্ট হবে দুইটা, প্রত্যেকটা পাল্লা দেখেন মিররের উপর কিন্তু জালি কাটা ডিজাইন করা আছে, 3D নকশা, সম্পূর্ণ 3D নকশা হবে। আচ্ছা ভিতরে মিরর, বাইরে হচ্ছে 3D নকশা, বাইরে 3D নকশা হবে। এখানে থাকবে হচ্ছে একটা কোট হ্যাঙ্গার থাকবে, কোট হ্যাঙ্গার থাকবে, থাকবে হচ্ছে সিকিউরিটি ডোর, গোপন ড্রয়ার থাকবে, এবং নিচে কিন্তু অনেক স্পেস পাবেন, অনেক স্পেস আছে যে কোনো জিনিস রাখার জন্য, খাতা কম্বল সব রাখতে পারবেন কিন্তু। আচ্ছা এটা সাইজ কত আছে ভাই? এটা সাইজ থাকবে হচ্ছে পাশে থাকবে হচ্ছে 5 ফিট, লম্বা থাকবে হচ্ছে 6.5 ফিট, 6.5 ফিট। আচ্ছা এরপর কি থাকবে ভাই? এরপরে থাকবে হচ্ছে আমাদের একটা ভ্যানিটি থাকবে, একটা ভ্যানিটি থাকবে, ভ্যানিটিটা দেখেন আসলে
কত সুন্দর এবং স্মুথ ভাবে আমাদের ভ্যানিটির কাজগুলো করা। উপরে দেখেন, উপরে কিন্তু হচ্ছে আমাদের এগুলো কিন্তু এলইডি লাইট, এলইডি লাইট হবে এগুলো, কিন্তু এলইডি লাইট। এবং এটা হচ্ছে সম্পূর্ণ মিররটা ফ্রেমের উপরে, উপরে কিন্তু আমাদের মিরর করা আছে, উপরে মিরর দেওয়া আছে, যাতে এইখানে আপনারা অনেক সময় পারফিউম রাখবেন, আপনারা দেখা গেছে কসমেটিক্স রাখলেন, পারফিউম রাখলেন, যে কোনো ধরনের সেন্ট রাখলেন, সেক্ষেত্রে কিন্তু এইখানে আপনি দেখতে পারবেন যে এখানে কি আছে। আচ্ছা, ডাবল দেখা যাবে, ডাবল দেখাবেন, ডাবল দেখা যাবে, কিন্তু ডাবল দেখা যাবে। এবং এখানে কিন্তু হচ্ছে মিরর করা, এখানে হচ্ছে তিনটা ড্রয়ার, তিনটা ড্রয়ার থাকবে, এখানে তিনটা ড্রয়ার এবং নিচে থাকবে আরো চারটা ড্রয়ার, টোটালি সাতটা ড্রয়ার পাবে, সাতটা ড্রয়ার হবে এখানে, টোটালি সাতটা ড্রয়ার পাবে। এবং এটা কিন্তু বড় ড্রয়ার, যেটা বিগ সাইজের ড্রয়ার, বিগ সাইজের ড্রয়ার থাকবে, অনেক কিছু রাখতে পারবেন কিন্তু এখানে আপনারা, যে কোনো কিছু রাখতে পারবেন আপনারা এই ভ্যানিটি ড্রয়ারের ভিতরে কিন্তু। ওকে, ঠিক আছে। এবং এই ভ্যানিটির সাথে যারা ভ্যানিটি নেবেন তাদের সাথে কিন্তু একটা টুল থাকবে, আকর্ষণীয় টুল থাকবে, এখানে হচ্ছে আপুরা বসে সাজুগুজু করার জন্য কিন্তু। ওকে, এরপর কি থাকবে ভাই? এর পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের একটা ওয়ার্ড্রোব থাকবে, দেখেন চারটা ড্রয়ারের, চারটা ড্রয়ারের একটা ওয়ার্ড্রোব ড্রয়ার থাকবে। ওয়ার্ড্রোবের উপরটা কিন্তু আমাদের মিরর করা আছে, মিরর করা আছে। এবং এইখানে কিন্তু হচ্ছে চারটা ড্রয়ার টোটালি, প্রত্যেকটা ড্রয়ার ভিতরে বাইরে সেম ভাবে কালার করা। এবং এই যে নকশাটা দেখতেছেন জালিকাটা, এটা পিছনে কিন্তু আমাদের মিরর করা আছে, পিছনে মিরর আছে, পিছনে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে পিছনে মিরর করা আছে। আপনি এই যে সামনে ভ্যানিটির যে ডোরগুলো দেখতেছেন, এই জালিকাটার নকশার পিছনে কিন্তু মিরর করা, মিরর দেওয়া আছে, সাইড বক্সের পিছনে কিন্তু মিরর করা, সাইড বক্সের পিছনে মিরর দেওয়া আছে, মানে এ টু জেড সবকিছু, এ টু জেড সবকিছু তো মিরর সব জায়গাতেই। আচ্ছা, এটা সাইজ কত আছে ভাই? এটা হচ্ছে আমাদের পাশে থাকবে হচ্ছে আপনার 3 ফিট, লম্বা হচ্ছে 4 ফিট, 4 ফিট থাকবে পাশে, 3 ফিট লম্বা, 4 ফিট। এবং চারটা ড্রয়ার থাকবে, প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু আমাদের সেম ভাবে কাজ করা থাকবে, সেম ফিনিশিং, সেম ভাবে কাজ করা থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই কালারটা হচ্ছে কিন্তু, আমি আবারও বলি, আমাদের কালারটা কিন্তু গোল্ডেন না, আমাদের কালারটা কিন্তু হচ্ছে শ্যাম্পিন কালার, শ্যাম্পিন কালার। ভাই, আপনাদের ফার্নিচারের সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? আমাদের ফার্নিচারের সাথে আসলে কোনো ওয়ারেন্টি নাই, আমাদের ফার্নিচারের সাথে হচ্ছে লিখিত গ্যারান্টি থাকবে, যেটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। গুণপোকার জন্য লিখিত 25 বছর গ্যারান্টি পাবেন। আর এটা যে কালার আমি বললাম বারবার, এটা হচ্ছে আমাদের শ্যাম্পিন কালার, এই কালারের উপর আপনি গ্যারান্টি পাবেন হচ্ছে লিখিত 10 বছর, 10 বছর গ্যারান্টি, লিখিত 10 বছর গ্যারান্টি পাবেন। আচ্ছা, তো আকর্ষণীয় মডেলের এই বেডরুম প্যাকেজটার প্রাইসটা কত রাখতেছেন ভাই? আমাদের আকর্ষণীয় এই বেডরুম প্যাকেজের প্রাইস হচ্ছে অনলি মাত্র 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকা অস্ট্রেলিয়ান বেডরুম প্যাকেজ, যেটা হচ্ছে আপনার এই প্রাইসের ভিতরে, মানে এই প্রাইসের ভিতরে সবাই কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, যারা মনির বিডি ব্লগস এর ভিডিও দেখে আসবে তারা কিন্তু স্পেশাল কাস্টমার, তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট কত রাখবেন? যারা মনির বিডি ব্লগ দেখে আসবেন, যারা আপনারা আমার স্পেশালি আপনার ব্লগ দেখে আসবেন, আপনার স্ক্রিনশট আমাদের দেখাবেন, তাদের জন্য কিন্তু এই বেডরুম প্যাকেজের উপর আরো 10,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, 10,000 টাকা ডিসকাউন্ট, আরো 10,000 টাকা ডিসকাউন্ট, তার মানে 90,000 টাকা, মাত্র 90,000 টাকা ফুল বেডরুম প্যাকেজ, সম্পূর্ণ বেডরুম প্যাকেজ। কিন্তু ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন, 90,000 টাকা হলে ভাইদের কাছ থেকে কিনতে পারবেন। আর এই বেডরুম প্যাকেজটার নাম কিন্তু অস্ট্রেলিয়ান বেডরুম প্যাকেজ। তো ভাই, যারা মূলত ঢাকার বাইরে আছে তারা আপনাদের থেকে ফার্নিচার কিভাবে কিনবে? যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন, যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের কাছে, কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। যারা ঢাকার ভেতরে আছে, অনেকে আপনাদের শপে সরাসরি আসতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনাদের শপে আসার অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শপের নাম হচ্ছে এইচকে ফার্নিচার বাজার, আর এইচকে ফার্নিচার বাজার অবস্থিত ঢাকা যাত্রাবাড়ি, ঠিক শনিরাটাতে। আচ্ছা, ঠিক আছে। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু এইচকে ফার্নিচার বাজারের নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং ভিডিওর স্ক্রিনে কিন্তু অল টাইম দেওয়া থাকে, আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন, এবং ভিডিও কলে কিন্তু যে কোনো ফার্নিচার দেখতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।